দিনটা সত্যি বিশেষ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাইদের জন্য এমনই প্রার্থনা করছেন যেখানে বোনেরা, ঠিক সেইভাবেই ভাই ফোঁটার এই দিনটা প্রত্যেক বছরের মতো এই বছরও বিশেষ করে তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস নবনীড়ে এসে। কারণ নবনীড়ে বৃদ্ধাশ্রমে পৌঁছে সকলকে নিয়ে মেতে উঠেছেন তিনি ভাইফোঁটার উৎসবে, যেখানে দেখা পাওয়া গেল এক ঝাঁক টলি তারকাদের। তার সাথে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচ তো রয়েছে, তাই সবটা মিলিয়ে জমজমাট উৎসবের আয়োজন গড়ে উঠেছে। এই গোটা উৎসবের আয়োজন দেখতে অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। এবং আজকে কি কি চলল এই নবনীড়ে, এই উৎসবকে ঘিরে টলি তারকারা কি কিভাবে মেতে উঠলে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। না, এটা কোনো মানবিকতা নয়, আজকে একটা পবিত্র দিন। আমরা সবাই যারা আমরা ভাই বোনের সম্পর্কে আছি সবাই বোনেরা ফোঁটা দেয়। আমি সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কাছ থেকে ফোঁটা নিয়েছি, তার আশীর্বাদ নিয়েছি, তার গিফট পেয়েছি, তারপরেই আমি আমার বাড়িতে ফোঁটা নিয়েছি। তারপরে আমি 18 বছর ধরেই এই দিদাদের কাছ থেকে ফোঁটা নিই, তাদের সঙ্গে থাকি সারাদিন। দিদারা যেরকম মেনু বলেন সেই মেনু অনুযায়ী তাদের সঙ্গে বসে খাই, আজকে সারাটা দিন এখানেই কাটাই। আজকেও সেরকমই দিনটা বিশেষ, এবং আমি কোনোভাবেই এই দিনটা মিস করি না। আর প্রত্যেক বছর সেই ভালোবাসার টানে এখানে এসে পৌঁছই। দাদাকে, আমার নিজের কোনো দাদা নেই, তো দাদাকে অবভিয়াসলি যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি দাদা কিন্তু দাদার বোন হয়ে গেছি, এবং প্রত্যেক বছর এখানে আমরা সবাই মিলেই আসি দাদাকে ফোঁটা দিই। আরও স্পেশাল বিষয়টা হয়ে যায় কারণ দাদা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করে যেখানে দিদিমারা রয়েছে, এবং দিদিমারা এত ভালোবাসা দেয়, মানে তুমি ঢুকেই একদম হাতে নাতে দু হাত তুলে আশীর্বাদ করবে, তোমায় মুখে জড়িয়ে আগলে ভালোবাসা দেবে। এই পাওনা, এটা একটা বড় পাওনা আমার জন্য। এত ভালো মানুষ প্রত্যেকে, এবং দিদারা দে ফিল ভেরি টাচড ওয়েন আই কাম হিয়ার, এবং হয়তো ইউ হ্যাভ নোটিস যে ভীষণ আদর করে, এবং আমিও খুব ওনাদেরকে একটা মুহূর্ত এই আনকন্ডিশনাল ভালোবাসাটা আগামী অনেক দিনের জন্য আমাকে এগিয়ে যাওয়ার এনার্জি দেয়। হ্যাঁ, প্রতি বছর স্পেশাল হয় কারণ এত দিদা দাদুদের, মানে স্পেশালি দিদা সরি দিদাদের দেখতে পাই, তো ওটা না সত্যি খুব ভালো লাগে কারণ আমি খুব দিদা দাদু ভক্ত, তো এখানে এসে ওইটা পাই, আমরা ওই ভালোবাসাটা আশীর্বাদটা পাই, তো ভীষণই ভালো লাগে। তার সাথে না খাইয়ে তো ছাড়ে না কিছুতেই, তো খাওয়া দাওয়া প্লাস গিফট, সেটা আসাতে আমরা থাকি। কি পেট পুজোতে ছিল? পেট পুজোতে সবই আছে, মাংস আছে, মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে, নিরামিষ অনেক তরকারি আছে, ডাল আছে, চাটনি আছে, মিষ্টি আছে, লাস্টে পান দিয়ে শেষ, এবং আইসক্রিম। এই যে আমি তো উত্তর কলকাতায় বড় হয়েছি, আমার তো অবশ্য 91 পরিবার, আমার সঙ্গে আমার ঠাকুমা দাদা দাদু কাকা কাকিমা আমার পিসিরা সবাই নিয়ে বড় হয়েছি, এবং উত্তর কলকাতায় একটা একটু পাড়া কালচার আছে, এখানে দক্ষিণ কলকাতা একটু কম। তবে এই যে মন্ত্রী অরূপ বিশ্বাসের এই যে একটা অভিনব উদ্যোগ, এবং আজ তো নয় প্রায় বহু বছর ধরে এইরকম বৃদ্ধাশ্রমে যারা এখানে একা থাকেন মায়েরা, তাদেরকে নিয়ে যে একটা ফোঁটার ব্যবস্থা, তাদেরও দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে কোনো ভাই তাদের জন্য রয়েছে, সেটা একটা ভালো মেসেজ, তাদের একটু ভালো লাগা হয়। যদিও বৃদ্ধাশ্রমে সকলের সঙ্গে থাকে, তবুও এটা তো ঘটনা যে পরিবারের সঙ্গে না থাকার একটা দুঃখ থাকেই, সে আমরা যতই বড়ই কর্পোরেট স্টাইলে যাই না কেন, কতই কমফোর্টেবল থাকি না কেন, বাড়ির সকলের সঙ্গে থাকার সেটা একটা বোধ হয় অন্যরকম ব্যাপার, সেটা তো এখন হচ্ছে না। অর্থাৎ এখানে হয়তো এনাদের সকলেরই আর্থিকভাবে সচ্ছলতা আছে, তাই হয়তো এখানে আছে, এবং এই বয়স্ক যারা রয়েছেন বৃদ্ধাশ্রমে তাদের একটা হয়তো সব ওনারই বয়, মানে ওই ওনাদেরই বয়স্ক মানুষদের জন্য নিয়ে একটা 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 সার্কেল গড়ে উঠেছে,
তা সত্ত্বেও এগুলো সবই ঠিক, তা সত্ত্বেও কোথাও নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে থাকা সেটা তো একটা অভাববোধ থাকেই, সেই জায়গা থেকে এই একটু সবার সঙ্গে একটু সময় কাটানো, তাদের একটু গিফট দেওয়া, তাদের ভালো লাগা পুরনো দিন মনে করিয়ে দেওয়া। তবে আমার মনে হলো যে ভাইয়ের সাথে সাথে বোন ফোটাটাও শুরু করা হয়েছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।